আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নিত্যদিনের মতো সকালে রান্নাঘরে রান্না করতে ঢুকলেন গৃহকর্তী। রান্নাঘরে ঢুকেই চক্ষু চড়ক কাজ, দেখেন জ্বালানির ওপর শুয়ে আরামে ঘুম দিচ্ছে আস্ত একটি চিতাবাঘ। আর এই দেখে জ্ঞান হারাবার অবস্থা গৃহকর্তা যজ্ঞ খেরিয়া ও তার স্ত্রী। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বড়দিঘি বনবস্তি এলাকায় এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। তবে বনবস্তির বাসিন্দা হওয়ার সুবাদে এই অভিজ্ঞতা আগেও রয়েছে। তাই নিজেদের সামলে রান্নাঘর থেকে বেরিয়ে দরজায় শিকল লাগিয়ে দিয়ে চিৎকার শুরু করেন স্বামী স্ত্রী। তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনা দেখে তাদেরও আক্কেল গুরু। একে বেজায় বৃষ্টি, তার উপর বনবস্তি এলাকা, তাই কখন চিতাবাঘটি রান্নাঘরে ঢুকে পড়ে তার কেউ টের পায়নি। কোথায় ছিল চিতাবাঘটি? চিতাবাঘটি রান্নাঘরে ঢুকেছে। কারো কোনো ক্ষতি হয়নি, চতুর্দিকে আমাদের স্টাফ দিয়ে করে রাখা হয়েছিল যাতে কোনো পাবলিক কাছে না ফিরে। যারা যায় চিতাবাঘটি এলাকার একটি বাড়ির আস্ত একটি ছাগল সাবাড় করেছে, তারপরে আরামের ঘুম দিতে রান্নাঘরে ঢুকে পড়ে। বাড়ির কাছে থাকা প্রাথমিক স্কুলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য বন দপ্তরকে খবর দেওয়া হয়। আমরা তো সত্যি আমাদের তো সামনেই, আমাদের 10 থেকে 15 মিটার মানে মিটার দূরেই আমাদের ফরেস্ট, আর সামনেই আমাদের যারা রান্না করে তাদের ঘরেতেই চা বাগান যে বনবস্তি আছে সেখানে চিতাবাঘ ঢুকছে। হ্যাঁ, এবং সেই জন্য আমরা প্রত্যেকে আতঙ্কিত আছি। এবং যেহেতু চিতাবাঘে ওদের বাড়িতে ঢুকেছে, সেই জন্য ওরা কেউ এত আতঙ্কিত হচ্ছে, ওরা কেউ মানে রান্না করতেও আসেনি আজকে। হ্যাঁ, সবাই একটা ঘরের মধ্যেই আছে। প্রথমে চিতাবাঘটিকে বন দপ্তরের কর্মীরা কাবু করতে না পারায় পরে ঘুমপাড়ানির ঘুম ছুড়ে চিতাবাঘটিকে কাবু করে। এরপর চিকিৎসার জন্য গরুমারায় নিয়ে যাওয়া হয় চিতাবাঘটিকে। সুস্থ হলে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে মধ্যবয়স্ক চিতাবাঘটিকে, এমনটাই বন দপ্তর সূত্রের খবর। জলপাইগুড়ি থেকে তিতাস পাড়ের রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।